দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ২৭ জন এখন পর্যন্ত আক্রান্ত আছে এই ভাইরাসে। সুস্থ হয়ে এর মধ্যে বাড়ি ফিরেছেন ৫ জন। বিকেলে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত যে ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এবং সন্দেহে গত ২৪ ঘন্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করেছে IEDCR। এতে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এই পর্যন্ত মোট প্রাপ্ত সংক্রমণের সংখ্যা ২৭, তার মানে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মধ্যে আমরা সংক্রমণ পেয়েছি। ৩ জনের মধ্যে ২জন বাইরে থেকে এসেছেন, একজন আগের একজন রোগীর কাছ থেকে তার সংক্রমণ হয়েছে। এই ৩ জনের মধ্যে একজন মহিলা, ২জন পুরুষ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ জন, এর মধ্যে মারা গেছেন ২জন, ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার করোনা ভাইরাস আক্রান্ত একজন মারা যান। কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে IEDCR এর পরিচালক জানান, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলার আগে আরেকটু সময় নিচ্ছি, কারণ আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা ওই এলাকায় বিদেশ থেকে এসেছে পাশে ২জনের সন্ধান পেয়েছি, তাদের নমুনা আমরা সংগ্রহ করেছি। এমনকি আমরা বিভিন্ন দপ্তরে তারা যেখানে গেছেন সেখানকার CCTV ক্যামেরার ফুটেজ পর্যন্ত আমরা অবজার্ভ করছি যে সেখানে সংক্রমণ হতে পারে এরকম সম্ভাব্য কেউ আছে কিনা। সেই সাথে লন্ডন ফেরত একজন সিলেটে মারা গেছেন রবিবার, তার নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ। যেহেতু আমরা যখনই সাসপেক্ট করি তখনই করোনা ধরে নিয়ে সমস্ত ব্যবস্থা নেই, তো তার ক্ষেত্রে তার যখন সৎকার করা হয়েছে সেটা আমরা একদম প্রপারলি যে প্রোটোকল ফলো করে করা হয় সেভাবে করা হয়েছে, কিন্তু তার নমুনার পরীক্ষার ফলাফল এখনো আমাদের হাতে আসেনি। বর্তমানে করোনা শনাক্ত পরীক্ষার জন্য ১৩,০০০ কিট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কিট এসেছে এখন আমাদের ১৩,০০০ টেস্টিং কিট আছে, ২০,০০০ কিট CMSD থেকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, চায়না থেকে ১০,০০০ কিট আসছে। শীঘ্রই আরও কিট আমদানি করা হবে বলেও জানান তিনি। হিমেল মাহবুব, DBC News, ঢাকা।